ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি, প্রত্যেকটা ব্লগে একই কথা বলি, কারণ সত্যি আমি খুব বিন্দাস থাকি, আমি খুব ভালো থাকি। তো আজকে হচ্ছে আমি অনুষ্ঠান করতে যাচ্ছি, বা আজকের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, অনুষ্ঠান করতে যাচ্ছি হচ্ছে রানাঘাটের মধ্যেই ধানতলা নামক একটা জায়গা আছে সেখানে। তো এই পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ভীষণ স্ট্রেস পড়ে গেছে আমার ওপর দিয়ে, ঝড় বয়ে গেছে, সেই জন্য আমি তোমাদের ভালো করে আগে থেকে বলতে পারিনি, কারণ এই প্রোগ্রামটা একটু হঠাৎ করে ঢুকেছে। সো আজকে আমার ফার্স্ট ডে, যেহেতু আমি বিএড করছি, তো যেমন আজকে ফার্স্ট ডে টিচার ট্রেনিং ছিল রাধারানী হাই স্কুলে শান্তিপুরে। তো সকাল 7:30 সময় ঘুম থেকে উঠেছি, তারপরে সব কাজকর্ম করে খাওয়া দাওয়া করে 9টা ট্রেন ধরে স্কুলে গিয়ে ক্লাস করিয়ে 3:20 ছুটি হয়ে আবার বাড়িতে এসে রেডি হয়ে আমি আপাতত বসে আছি। এখন ঘড়িতে বাজে 6:25। তো এখন গাড়ি চলে এসছে, অলরেডি গোছানো স্টার্ট হয়ে গেছে, তো আমি পুরো রেডি হয়ে গেছি। তো এবার আমরা যাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমরা এখন বেরিয়ে পড়েছি এবং আমরা এখন রাস্তায় আছি এবং মাঝে রাস্তায় দাঁড়িয়ে একটু চা বিস্কুট খাচ্ছি, তারপরে আবার যাবো স্পটে। তো চলো। গাড়িতে বসে থাকতে থাকতে অপোজিটে দেখছি এরকম একটা দোকান, তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আচারের একটা দোকান। তো আমার ভীষণ লোভ লাগছে, বাট যেহেতু প্রোগ্রামে যাচ্ছি এখন খেতেও পারবো না। তো আমি ভীষণ তেঁতুলের আচার, চালতার আচার ভক্ত, বাট খাওয়া গেল না। Thank you.
সরি বন্ধুরা, এখানে আমাদের ভয়েসটা ওঠেনি, সেজন্য আমি ভয়েসটা পরে অ্যাড করছি। এটা হচ্ছে মেঘ, ও হাইও বলেছে বাট কোনোভাবেই কথাটা ওঠেনি। তো আমাদের বললাম যেমন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তো ও একটু বসে গল্প টল্প করছিলো, সেজন্য ওর সঙ্গে একটা ভিডিও বানিয়ে ফেললাম। তো চলো পরে কি হয় দেখো। এখন প্রায় 2 বাজে, এখন আমাদের অনুষ্ঠান সবে শেষ হলো। তো এবার আমরা টিফিন করে তারপর বাড়ি চলে যাবো, মানে মর্নিং টিফিন করবো তারপরে বাড়ি যাবো। দেখা, হ্যালো, এখন হচ্ছে 4:00 বাজে। তো এই মুহূর্তে এখন আমরা বাড়িতে এলাম। তো দেখতেই পাচ্ছ খুব টায়ার্ড, কারণ তোমরা জানোই যে সকালবেলা সারাদিন স্কুল করার পর আমি প্রোগ্রামে গেছি। তো ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে, রানাঘাট ধানতলা, পাড়াটার নাম যদিও লেখা ছিল না, পাড়াটার নামও জানা হয়নি। তো এটা ভীষণ ভালো লাগছে, ওখানকার মানুষজন ভীষণ ভালো তোমরা দেখতেও পেলে, আর ওদের অনুষ্ঠানও আশা করি ভালো লেগেছে। আর যারা নতুন দেখছো আমাকে, যারা এরকম ধরনের অনুষ্ঠান নিজেদের পাড়ায় করাতে চাইছো, কিন্তু যোগাযোগ করো, তোমরাও এরকম আনন্দ করতে পারবে। আর এই পাড়ার সাথে আবার দেখা হচ্ছে আগামী 18 সেপ্টেম্বর, তখন আরও আনন্দ হবে, আমরা আরও একসাথে আনন্দ করব। আর যারা তোমরা ওই পাড়ার সবাই যারা এই ব্লগটা দেখছো, তারা নিজেদের বন্ধুদের মধ্যে ব্লগটা শেয়ার করে দাও, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে উঠতে পারোনি, ঝটপট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, সামনে প্রচুর ব্লগ আসবে, ততক্ষণ আমার চ্যানেলে থেকো। আর চলো আপাতত টাটা, ভুলভাল বকছি অনেক কেননা ঘুম পেয়ে গেছে, তো সকালে আবার স্কুল আছে কালকে। তো চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, বাই বাই।